তোমার ফেভারিট অ্যাক্টরস বা অ্যাক্ট্রেসেস কে আর কেন, মানে নট অনলি টলিউড, বলিউড, হলিউড সব মিলে? দেখো যদি বলতে শুরু করি তাহলে লিস্ট শেষ হবে না, বিকজ সবাই মানে টলিউড, বলিউড, হলিউড সবাই মানে তুমি সিলেক্ট করতে লাগলে প্রচুর ভালো ভালো অ্যাক্টর আছে, অ্যাক্ট্রেসেস আছে, তো সিলেকশন পয়েন্ট অফ ভিউ থেকে বলবো না, বাট খুব যাদের আমি পছন্দ করি, খুব যাদের আমার অ্যাক্টিং আমার মানে নিজেকে ইম্প্রোভাইজ করতে কাজে লাগে সেই জায়গা থেকে, বা যে মুভিগুলো আমাকে খুব আমার খুব পছন্দ হয়েছে বা আমি দুবার চারবার দেখে নিয়েছি, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে অফকোর্স আমি বাংলার জায়গা থেকে বলবো পায়েল সরকার। আমার ভীষণ ভালো লাগে অ্যাক্টিং, আমার আমি পছন্দ করি প্রেম আমার দেখার পর থেকে আমি হিউজ ফ্যান হয়ে গেছিলাম, মানে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মুভি বাংলা যেটা আমি দেখে কেঁদে ফেলেছিলাম। সোহমের ওই অ্যাক্টিং আর পায়েলের ওই অ্যাক্টিং আমার মানে আমার প্রচণ্ড হার্ট টাচিং লেগেছিল, মানে একটা ভালোবাসার গল্প, আর একটা গল্প না বললে হয় না মানে অনেকগুলোই আছে বলতে গেলে, সেটা হচ্ছে আর একটা হচ্ছে পরিণীতা, মানে ওই মুভিটা চোখের সামনে আসলেই ঋত্বিকদার ওই অভিনয়, শুভশ্রীর ওই অ্যাক্টিংটা, ওই বাবাইদা, ওই মানে ফিলটা যখন আসে না ওই একটা ভালোবাসার মানুষকে হারানোর পর ওই রিভেঞ্জটা নেওয়া, ওই একটা ভীষণ একটা মানে হার্ট টাচিং মুভি ক্লোজিং, মানে বলছি না বলতে গেলে নেক্সট শেষ হবে না। তারপরে আছে প্রাক্তন, প্রাক্তন মুভিতে মানে মানুষকে মানে এগুলো কি আমাদের রিয়ালিটির সাথে কানেক্ট করতে পারি, মানে এই যে গল্পগুলো হয়েছে না তুমি কোথাও না কোথাও যদি সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখো না, যেমন আমার প্রাক্তনটা দেখে আমি ফিল করেছি হ্যাঁ তোমার একটা মানুষের সঙ্গে তুমি যখন একটা মানুষের বন্ডিং নেই এটা নয় কিন্তু এটা হতে পারে না কি তোমার নেক্সট মানুষটার সাথে তোমার সেটা হবে না, মানে লাইফ মানেই তো কিছুটা কম্প্রোমাইজ, কিছুটা স্যাক্রিফাইস, সেটা না করলে তো লাইফ কাটে না, তো মানে সেটাই পয়েন্ট অফ ভিউ কি ওর সাথে ওর হলো না কিন্তু আফটার অল মানুষটা একে অপর সাথে দেখা হলো ঠিকই কিন্তু অন্য অন্য জনের সাথে, উনি করছেন সেই সংসার অন্য কারোর সাথে, ও করছে সংসার অন্য কারোর সাথে, মানে দিস ইজ মানে এত সুন্দর একটা মানে মানুষজনের কাছে একটা ফিডব্যাক গেছে, মানে আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে মানে যারা সংসার করছে না করছে না বা করতে চলেছে সবাইকে এইটাই মুভিগুলো দেখা উচিত। হ্যাঁ যেমন মুখার্জি বাড়ির বউ, এই যে মানে মানে কোথাও না কোথাও মনে হচ্ছে না অরিজিনালি হচ্ছে ওই শাশুড়ি বৌমার খিটখিট ওই, তারপরে ওদের তারপরে একে অপরকে মনে হচ্ছে একে অপর ছাড়া চলছে না, সেই একে অপরকে ভালোবাসা, দুজনে একসাথে সময় কাটাচ্ছে আবার দুজন দুজনের পেছনে লাগছে, দ্যাট কাইন্ড অফ ভিউ। এটা তো হলো টলিউড। এবার বলিউডে যদি বলি, ফার্স্ট অফ অল যার নাম আমার প্রথমেই মাথায় আসে, তিনি আমাদের মধ্যে নেই এই মুহূর্তে, সেটা হচ্ছে আমাদের ভার্সেটাইল অ্যাক্টর ইরফান খান। মানে এত প্রিয় একজন অ্যাক্টর ছিলেন, আমার মনে হয় না আমি ওনার কোনো মুভি বাদ দিয়েছি, মানে এখনও যেদিন আমি ওনার মানে মৃত্যুর খবরটা পাই সেদিন আমি শুটিংয়ে ছিলাম, মানে সার্টেন টাইম আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, মাথা থেকে কোনো ডায়লগস থাকছিল না, মানে হয় না একটা মানুষের তুমি কানেক্ট করতে পারছো যার মুভি কন্টিনিউ দেখা হয়, তো সেই জায়গা থেকে মনে হচ্ছিল কি বিশ্বাস করতে পারছি না, মানে বিশ্বাস হচ্ছে না যে এই মানুষটার কাজ আর দেখতে পাবো না, এই মানুষটার এত ভালো অভিনয়, সে ভিলেন থেকে হোক, সে কমেডি থেকে হোক, সে যে কোনো মুভি হোক, মানে ইরফান খানের আই আমার মনে হয় দর্শকে এরকম প্রচুর দর্শক আছে যারা ইরফান খানের ডাই হার্ট ফ্যান, তো তাদের জায়গা থেকে মানে আমিও মানে অফকোর্স ওনার ডাই হার্ট ফ্যান, তো এখনও কোথাও না কোথাও যখন মিস করি ওনার ওর মুভিসগুলো আমি দেখি, অনেক কিছু শেখার আছে, বাট কিছু করার নেই, ইমোশন হলেও দ্যাটস দ্য ট্রুথ অফ লাইফ, আমাদের সবাইকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। যাই হোক, উনি ওর আত্মার শান্তি কামনা করি, যেখানেই থাকুন ভালো থাকুন। আর সেই জায়গা থেকে যদি বলি ভালো অ্যাক্টর, অফকোর্স সবাই নিজের নিজের জায়গা থেকে নিজের নিজের পজিশন থেকে সবাই ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস, তো আমি কাউকে সেইভাবে জাজ করতে মানে চাইও না বলতেও পারবো না বিকজ আমি অনেক জুনিয়র, তাও কিছু কিছু মানুষজনদের অভিনয় মন ছুঁয়ে যায়, নিজেকে রিলেট করতে পারি, সেখান থেকে অভিনয় ভালো লাগে আমার। আলিয়া ভট্টের কিছু মুভিজ যেরকম হাইওয়ে, রাজি, তারপরে গলি বয়, মানে দ্যাট কাইন্ড অফ মুভিসগুলোতে মানে হয় না ভ্যারিয়েশন, যেটা সবসময় বলি ভার্সেটাইলিটি যেগুলো দেখতে পাই সেই পয়েন্ট অফ ভিউ থেকে ভালো লাগে। তারপরে আয়ুষ্মান খুরানা, আয়ুষ্মান খুরানা ইজ অ্যানাদার অ্যাক্টর যার আমি প্রত্যেকটা মুভি মানে মোটামুটি কোনো মুভি বাদ দিই না, তো এইভাবে আছে, আস্তে আস্তে আর প্রচুর আছে। আমি বেসিক্যালি
পছন্দ করি যেগুলোতে আমি মনে করি নিজেকে, যেমন রাজকুমার রাও, উনি ওনার মানে ওনার অ্যাক্টিং আমার ভীষণ ভালো লাগে। নওয়াজুদ্দিন সিদ্দিকি, কোথাও না কোথাও মনে হয় অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু শেখার আছে এনাদের কাছ থেকে, বিকজ এনারা তো একদম অন্য লেভেল অফ অ্যাক্টর। তো দেখি, শেখার চেষ্টা করছি, আরও আশা করি ভালো ভালো কাজ দেখব। তোমার ফেভারিট সংস কি? তোমাকে কিন্তু কিছু লাইন গাইতে হবে। সপ্তপদী সেখানে সব থেকে একটা মোস্ট পপুলার সং যেটা সবাই জানে, আমি প্রথমে বলে দিই আমি একদমই সিঙ্গার নই, গান আমি একদম গাইতে পারি না, বাট যেহেতু রিকোয়েস্ট করা হয়েছে চেষ্টা করছি, যদি ভালো লাগে, যদি খারাপ লাগে ক্ষমা করে দেবেন, কিছু করার নেই। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কে বললো তুমি গাইতে পারো না? Amazing, এটা ভালো না? হ্যাঁ, রিয়েলি দর্শকরা বলছে। হ্যাঁ, সেটা দর্শক জানবে, আমি জানি না, চেষ্টা করেছি বা গাওয়ার, এবার বাকিটা আপনারা বলবেন কেমন লেগেছে। আচ্ছা বলো, তোমাকে কবে বড় পর্দায় আমাদের বাংলা সব সুপারস্টার যারা আছে তাদের সাথে দেখতে পাবো? দেখো, আমি তো প্রেডিকশন করতে পারি না, তো অফকোর্স ইচ্ছে তো অফকোর্স আছে, যেহেতু আমি এখন মেগা সিরিয়াল করছি, তো প্রথম তো ইচ্ছে আছে আরও ভালো করে আরও কাজ করতে চাই, মেগা সিরিয়াল আরও একটা ভালো জায়গায় পৌঁছাতে চাই। আর অপরচুনিটি সেটা তো মানে পুরোপুরি বলতে পারো ভগবানের ইচ্ছে, তো সুযোগ যদি আসে, ভালো যদি গল্প পাই, অফকোর্স আই লাভ টু ডু, বিকজ আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে তারা সোশ্যাল মিডিয়ায় আমাকে অনেক রকম মেসেজেস করে, নক করে কি আপনাকে দেখতে চাই বড় পর্দায়, কবে আপনি আসছেন, কবে আপনার ডেবিউ হবে। তো আমি সবাইকে এটাই বলবো, আমার আমারও অফকোর্স ইচ্ছে আছে ভালো কাজ করার, আমি ওয়েট করে আছি কবে ভগবান সেই সুযোগটা দেবে, একটা ভালো গল্প পাবো, একজনের সঙ্গে ভালো একটা ডেবিউ করতে পারবো, বড় পর্দায় আপনাদের সামনে আসতে পারবো। তো ওয়েট করছি, লেটস সি কি হয়। খুব তাড়াতাড়ি বড় করতে। ও থ্যাংক ইউ সো মাচ। এগুলোই মানে কি বলবো, সবটাই বলবো না, বললাম না মানে আগেও যেটা বলেছি পাও না, এইগুলো যে মানে এই ছোট ছোট মোমেন্টস গুলো, যে তোমাকে আমি একটা ঘটনা বলি, কালকে আমি সায়েন্স সিটির ওখানে একটা ওপেনিং এ গেছিলাম, মানে এতদিন আমরা কি ভাবতাম কি হ্যাঁ মেগা সিরিয়াল শুধু মা মাসি দিদা ঠাকুমা এই এজের লোকেরা, ইউ ক্যান্ট বিলিভ কি একটা 2-3 পড়া বাচ্চাও সিরিয়াল দেখছে, আর তারা মনে রেখেছে কি এটা, মানে সে এসে আমাকে বলছে তুমি তো এই সঙ্গীতের পেছন পড়ে আছো, যমুনাকে টর্চার করো তুমি, মানে লিটারালি আমাকে এটা শুনতে হচ্ছে, মানে তুমি তো সেটাই না, আমি দেখি জানো, জানো আচ্ছা পড়াশোনাটা করো না, হ্যাঁ পড়াশোনাও করি, তোমার সিরিয়ালটাও দেখি জানো, খুব ভালো লাগে, খুব ভালো লাগে, মানে এটা যে কত বড় পাওনা আমি তোমাকে কি বলবো, মানে এই ফিলটাকে বলে বোঝানো যাবে না, মানে এই ফিলটাকে বলে বোঝানো যাবে না, এটা মানে সত্যি ভগবানের আশীর্বাদ বলতে পারবো, আর কিচ্ছু না। হার্ডওয়ার্ক তো সে তো সবাই করে, বাট আমার মনে হয় এই সৌভাগ্যটা খুব কম মানুষেরই হয়, কারণ আমি আই ফিল লাকি কি ভগবান সত্যি আছে সহায়, তো এই ভালোবাসাটা যেন সবসময় পেতে থাকি, আরও যেন উপরে উঠতে পারি, আরও ভালো করে কাজ করতে পারি, সেটাই চাই। থ্যাংক ইউ। এই আমরা দেখতে পাই এবং শুনতেও পাই যে আমাদের সোসাইটিতে গার্লস এবং উইমেনসের এগেনস্ট ক্রাইম বেড়ে চলেছে এবং হচ্ছে, তোমার কি মনে হয় যে এরকম আরও গল্প হওয়া উচিত যে যেটা দিয়ে মানুষদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ছড়িয়ে দেয় এই ক্রাইমসগুলো যে হচ্ছে, এবং আমাদের যে ল অ্যান্ড অর্ডার ওরা তো স্টেপস নিচ্ছে তার বিরুদ্ধে, বাট আরেকটু বেটার ওয়েতে আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট মেজার্সগুলো যেন নিতে পারে, তো এই ক্রাইম ওরিয়েন্টেড আরও এরকম গল্প আইদার থ্রু সিনেমা অর ওটিটি ওয়েব সিরিজ হোয়াট এভার ইট ইজ, মেবি সিরিয়ালস অর হোয়াট এভার,
এরকম হওয়া উচিত কি যাতে আমাদের মধ্যে কমন মাসের মধ্যে একটা ইউনো অ্যাওয়ারনেস ছড়িয়ে একটা সচেতন হয় যেন পাবে? হ্যাঁ, তো অফকোর্স যে কোয়েশ্চেনটা করলে, এই মুমেন্টে বিং এ উম্যান এটা সত্যি একটা ভীষণ মানে কি বলবো, মাথার মধ্যে সবসময় এই জিনিসটা ঘোরে, কোথাও না কোথাও হয়তো এতগুলো জায়গায় কাজ করি, সারা দিন বাইরে বাইরে ট্রাভেল করতে হয় একা একা, সব সময় তো পসিবল না সবাই থাকা বা গার্জেনের থাকা, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কোথাও না কোথাও মনে হয় এখনো উমেন সেফটিটা ঠিকঠাক নেই, মানে এখনো আমি এত দিন এত বছর ধরে কাজ করছি, এত প্রফেশনাল মানে এত ডেসপারেটলি থাকি, বাট কোথাও না কোথাও আমি বলছি কোথাও না কোথাও মনের মধ্যে একটা ভয় কিন্তু আছে। আমি এটা একদমই বলবো না কি ভয় নেই, আমার মনে হয় বা দর্শক আমার মনে হয় যারা মহিলারা আছেন তাদেরও এই ভয়টা কোথাও না কোথাও মনের মধ্যে আছে, তো আমি তাদেরকে এইটুকুই বলবো কি মনের মধ্যে ভয় থাকুক কিন্তু সেটা আপনি বাইরে থেকে কাউকে বুঝতে দেবেন না, একদমই বুঝতে দেবেন না, নিজেকে সেইভাবে তৈরি করুন, নিজেকে সেইভাবে বোল্ডলি তৈরি করুন যাতে সামনের লোকটা আপনার দিকে আসার আগে 10,000 বার ভাবুক। মানে আমি এটাকে মনে করি এইগুলো দেখো, এইগুলো তুমি কারো মানুষের মেন্টালিটি চেঞ্জ করতে পারবে না দিনের পর দিন। আমি তো সেই জায়গা থেকে বলবো আমাদের কলকাতা অনেক সেফ, আমরা যে ঘটনাগুলো শুনতে থাকি দিনের পর দিন, এই দিল্লির ঘটনা, দিল্লিতে তো পুরো ওয়ার্স্ট স্টোরিজ একটার পর একটা হতেই থাকছে, মুম্বাইয়ের ঘটনা, এই যে এত এত মেয়ে ওখানে গিয়ে জব করছে, স্ট্রাগল করছে, থাকছে একা একা, তাদেরকে কত কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে। মানে আমি চাই ল অ্যান্ড অর্ডার্স তো অনেক কিছু স্টেপস নিচ্ছে, আমি চাই তারা আরও স্ট্রিক্টলি স্টেপসগুলো নিক যাতে যাদের মেন্টালিটি এরকম কি এরকম কিছু করবো, তারা ওই পানিশমেন্টের ভয় থেকে যেন দুবার ভাবে যে এই কিছু এটা করার হলে এটা যদি আমি করি আমার এই পানিশমেন্টটা হবে, সেই ভয়টা যেন ওদের মাথায় ঢোকানো দরকার এই মুমেন্টে, এরকম একটা কিছু ল অর্ডার করা দরকার, তাহলে ওরা এরকম যদি থিঙ্কিংও কোনো কিছু আসে কি এরকম করো, মানে তুমি কি বলবে? আগে তো মানুষজন মেয়েদেরকে ব্লেম করতো তাদের ড্রেস নিয়ে প্রবলেম, তুমি একটা বাচ্চাকে কি বলবে? তুমি একটা বাচ্চার এগেনস্টে কি বলবে? একটা 4-5 মাসের বাচ্চা তাকে মলেস্ট করা হচ্ছে, তার কি ফল্ট? সে তো জন্মেছে, সে তো কিছু জানে না, তুমি না বলে দেবে হ্যাঁ মেয়েরা জামা কাপড় ঠিক করে পরে না, এটা জামা কাপড় না, এটা তাদের এখানে প্রবলেম, সাইকোলজি, এটা সাইকোলজি প্রবলেম, আর আই ক্যান্ট ব্লেম দেয়ার ফ্যামিলি অলসো বিকজ হয়তো তার মা বাবারাও এটা শিক্ষা দেয়নি, তারা জানি না কাদের সাথে মিশে এইভাবে মানে এই জায়গাটা তারা এই পেয়েছে, বাট আমি এটুকুই বলবো এগুলো ঠিক হবে না হবে সেটা আমি জানি না, কতটা ল অ্যান্ড অর্ডার কাজ করবে বা কতটা পানিশমেন্ট হবে, কতটা লোক ধরা পড়বে, মেন্টালিটি তো সবটাই নিজের শিক্ষা দীক্ষা, এটা তুমি চেঞ্জ করতে পারবে না, তো একটাই জিনিস আমরা মহিলারা করতে পারি সেটা হচ্ছে নিজের সেফটি নিজের কাছে, নিজেকে আমাদের অ্যালার্ট থাকতে হবে প্রত্যেকটা জায়গায়, আমাদেরকে সব কিছু ফলো করতে হবে কী ঠিক কী নয়, মানে যেখানে আমরা যাই করি এনিথিং, আর সব থেকে ইম্পর্টেন্ট নিজের সেলফ ডিফেন্স, সেটার জন্য মানে মেয়েদেরকে আমি বলবো বিশেষ করে ক্যারাটে হোক মার্শাল আর্ট হোক প্রত্যেকটা কিছু না কিছু শিখে রাখা দরকার, আর যখনই বাড়ি থেকে বেরোবে বা একা বেরোবে কিছু না কিছু নিজের সেফটি জিনিস ক্যারি করে বেরোবে, যেরকম বডি স্প্রে হোক, পেপার স্প্রে হোক, ব্লেড হোক, সিজার হোক, এনিথিং ইউ ক্যান ক্যারি টু প্রোটেক্ট ইউর সেলফ, আর সবসময় অ্যালার্ট থাকা দরকার বিকজ উই নেভার নো কখন কার সাথে কী ঘটনা করতে হতে চলেছে আর কার কোন মানুষের মেন্টালিটিতে কী চলছে আমরা কিন্তু বুঝতে পারবো না, কারণ আমাদের কাছের বন্ধুটাও কিন্তু আমার শত্রু হতে পারে, আমি যার সাথে যাচ্ছি আমি যার সাথে সময় কাটাচ্ছি তার মেন্টালিটি কী আছে আমরা কিন্তু জানি না, তো আমি অ্যাজ এ মেয়ে আমি এটা বলবো আপনারা যেখানেই যান যাই করুন, সে নট অনলি কম বয়সী মেয়েদের, প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা এজের আমি দিদা ঠাকুমা মা মাসি সবাইকে আমি বলতে চাই আপনারা প্লিজ যে যাই করুক নিজের সেফটি নিজের কাছে, আপনারা সব সময় সতর্ক থাকবেন যেখানে যাবেন যাই করবেন, যদি একা যেতে হয় সেই ইনফরমেশন ফ্যামিলির লোককে দিয়ে রাখবেন, ফোন নাম্বার দিয়ে রাখবেন, ফোন এখন আমাদের স্মার্টফোন সবার কাছে, লোকেশন লাইভ পাঠানো যায় লাইভ লোকেশন পাঠিয়ে রাখবেন, নিজের সেফটি নিজের কাছে, আর সব থেকে ভালো অপশান 100 ডায়াল করা, প্রত্যেকটা জায়গায় পুলিশ চেক পোস্ট আছে, তো আমাদের কাছে অনেক কিছু সেফটি আছে, আর নিজের কিছু সিকিউরিটির জন্য অফকোর্স যেটা বললাম অ্যাওয়ার থাকা, কোনো কিছু যখন এরকম ফিল করবেন সঙ্গে সঙ্গে নিয়ার বাই পুলিশ স্টেশন কন্ট্যাক্ট করবেন, এটাই আমাদের কাছে ওয়ে। দ্যাটস ইট,
সো দর্শকরা আপনারা শুনেছেন যে কিভাবে একজন মহিলাকে নিজেকে সতর্ক রাখতে হয়, কিভাবে সাবধান থাকতে গেলে কি কি জিনিস দরকার, আজকে ইন্দ্রাক্ষী এত সুন্দর করে এক্সপ্লেইন করলো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা আজকাল দেখি যে ইয়াং জেনারেশন, মানে আমরা তো আছি বাট আমাদের চেয়েও যারা ইয়াং, ওরা আজকাল বেশিক্ষণ মোবাইলে কাটায়, রাইট, টাইম স্পেন্ড করে। এবং আজকাল যে টিভি সিরিজগুলো আসছে, যেমন তুমি অ্যাজ আর্চার তুমি ক্যারেক্টারটা প্লে করো, এরকম অনেক টিভি সিরিজ আজকাল অ্যাপের মাধ্যমে দেখানো হচ্ছে। তোমার কি মনে হয় এই জিনিসটা ফিউচারের জন্য ইজ ইট হার্মফুল অর ইজ ইট বেনিফিশিয়াল? দেখো, প্রত্যেকটা জিনিসেরই একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। তো সময়ের সাথে সাথে টেকনোলজি যত মানে ইনক্রিজ করছে, যত ভালো কিছু হচ্ছে, আমাদের কিন্তু দুটো দিকই আছে, মানে যে যেইভাবে নিচ্ছে। আমরা টেকনোলজিকে কেউ গুড ওয়েতে ইউজ করছি, কেউ কিন্তু ওটাকে ব্যাড ওয়েতে ইউজ করে অনেক কিছু, যে এই হ্যাকিংগুলো হচ্ছে, এই যে ভুলভাল কাজগুলো হচ্ছে, এগুলো কিন্তু ভাইয়া টেকনোলজিই হচ্ছে। সবটাই কিন্তু যেটা বললাম না, সবটাই হচ্ছে মেন্টালিটি। তুমি গুড ওয়েতে নেবে তোমার ব্যাপার, তুমি ব্যাড ওয়েতে নেবে তোমার ব্যাপার। তো আমি বেসিক্যালি অডিয়েন্সকে এটাই বলতে চাইবো কি, অফকোর্স আপনারা টেকনোলজি ইউজ করুন, কিন্তু যতটুকু প্রয়োজন। মানে কোনো কিছু মানে টেকনোলজি যেন আপনার উপর হাবি না হয়ে যায়, মানে আপনি ওকে কন্ট্রোল করবেন, টেকনোলজি যেন আপনাকে কন্ট্রোল না করে। তো অফকোর্স আমি চাই অ্যাপের মাধ্যমে এখন মানুষের অনেক কিছুই সুবিধা হয়েছে, মোবাইলে সব কিছুই মানুষজন দেখে, সব কিছু সুবিধা, কারণ সময় হয় না টিভি দেখার। তো আমি এইটুকুই বলবো, অফকোর্স আপনারা টিভিও দেখবেন, মোবাইল ইউজ করুন যতটুকু প্রয়োজন ইউজ করুন, বাট অফকোর্স নিজের লাইফ নষ্ট না করে, নিজের কাজ, নিজের পড়াশুনো, নিজের ক্যারিয়ার নষ্ট না করে ইউজ করুন। যেটা বললাম, প্রত্যেকটা দিকই গুড হয়েছে, সবাই আমরা সকলে আজ কেউ বাদ নেই যারা ফোন ইউজ করি না, স্মার্টফোন, আর যার মধ্যে কোনো মানে এরকম কোনো জিনিস নেই যেটা নেই, আমরা সব কিছুই হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি। কিন্তু আমাদের তাও সেটা মাথায় রাখতে হবে কি, দিস ইজ নট আ লাইফ, মানে ওই ফোনটার মধ্যেই আমাদের কিন্তু জীবনটা সীমাবদ্ধ নয়, তার বাইরেও কিন্তু আমাদের ফ্যামিলি আছে, আমাদের কাজ আছে, আমাদের অন্য অন্য ফ্রেন্ড সার্কেল, এনিথিং, মানে যেটা আজকাল আমি বেশি দেখছি, মানে পড়াশোনা হ্যাম্পার তো হয়ই, তাছাড়া মানে একটা লাইফে মনে হয় সবার থেকে কাট অফ, মানে এই ফোনটা আছে মানে লাইফে সব কিছু আছে, মানে দুটো মানুষ যদি পাশাপাশি বসে থাকে, দুটো মানুষ কনভারসেশন করছে না, শুধু ফোনে ব্যস্ত দুজন দুজনে, মানে কোথাও না কোথাও ঢুকে গেছে, হাবি হয়ে গেছে। সেই জিনিসটা যেন না হয়, সেই কন্ট্রোলটা যেন আমরা সবাই করতে পারি, আমি সেটাই চাই। আচ্ছা, ফ্রি টাইমে তুমি কি করো? ফ্রি টাইম বলতে খুব একটা সময় পাই না, বাট যেটুকু সময় পাই ঘরের কাজ টুকটাক, কিছু রান্না করে নিলাম ইউটিউব থেকে, যদি কিছু নতুন ডিশ কিছু মনে হলো ট্রাই করলাম, গান শুনতে ভালোবাসি, গান শুনি, ঘুরতে ভীষণ ভালোবাসি, হ্যাং আউট করা, যেহেতু খুব বেশি ফ্রেন্ডস নেই, খুব সিলেক্টিভ কিছু জনের সাথে একটু লং ড্রাইভে গেলাম, একটু খাওয়া দাওয়া, ডান্স করা, মানে তো সময় পেলে এইসব করে করে আর কি কাটাই। ভালো ভালো আর কিছু মানুষদের তো কাজ আর দেখতেই পাবো না, সেটা একটা রিয়েলি পেইনফুল ফর আস, বাট যাই হোক আপনারাও দেখবেন অবশ্যই, মানুষজন আমরা সবাই এত খেটে কাজ করি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেস, সবার এই একটাই রিয়াকশন চাই, একটাই মানে আমাদের রিটার্ন চাই, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা, আপনাদের মানে আপনাদের রিভিউটা, সেটা অফকোর্স আপনারা সবসময় দিতে থাকবেন। আপনাদের ছাড়া, দর্শক ছাড়া আপনারা আমরা সবটাই কানেক্টেড, অডিয়েন্স ছাড়া আমরা আর্টিস্টরা কিচ্ছু নই। তো এটাই বলবো, আপনারা সবসময় থাকেন পাশে, আমাদের পাশে এইভাবেই থাকবেন। অল রাইট, আমরা এবার শেষ পর্যায়ে চলে এসেছি। তো ইন্দ্রাক্ষী, ফাইনালি এতক্ষণ কথা হলো আমাদের, সো আমার সাথে কথা বলে তোমার কেমন লাগলো? এতক্ষণ ধরে আমরা ভীষণ একটা ভালো আড্ডা দিলাম, আমার খুব ভালো লাগলো, বিকজ সব জায়গায় ইন্টারভিউতে লাইক আমাদের প্রফেশন নিয়ে, আমাদের চলাফেরা কীভাবে, মানে একেই একটা কোয়েশ্চেন হয়ে থাকে, এখানে অনেক রকম ভ্যারিয়েশন কোয়েশ্চেন্স মানে এসেছে, মন খুলে আমি উত্তরগুলো দিতে পেরেছি, তার জন্য আমার নিজে ভীষণ ভালো লাগছে, নিজেকে আমি খুলে ধরতে পেরেছি। অফকোর্স তোমার সঙ্গে তোমার ভালো এত কোঅর্ডিনেশনটা ছিল, তোমার এত ভালো সাপোর্টটা ছিল, তার জন্য আমি নিজেকে মানে মেলে ধরতে পেরেছি। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ এত কোঅপারেট করার জন্য। ডেফিনেটলি, আমরা মানে ফ্রম দ্য বটম অফ মাই হার্ট এন্ড ফ্রম দ্য এন্টায়ার টিম উই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইওর ক্যারিয়ার। তুমি আরো ভালো ভালো প্রজেক্টস করো, আরো বড় হও, যেন তোমাকে আমরা ফিউচারে আরো বড় জায়গা যেন দেখতে পাই। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের আশীর্বাদ, দর্শকদের আশীর্বাদ, ভালোবাসা তো আছেই, যতদিন অবশ্যই আশা করি আরো ভালো ভালো কাজ করতেই থাকবো। থ্যাংক ইউ।
হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইন্দ্রাক্ষী দে। টুডে আই এম হিয়ার ইন ফিল্ম চ্যাট অনলাইন প্রোগ্রাম। এখানে ইন্ডাস্ট্রির সব ফেজেস লোকেদের ইন্টারভিউজ নেওয়া হয়, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, মিউজিক ডিরেক্টর, ডিওপি, স্ক্রিপ্ট রাইটার, এভরিওয়ান। তাছাড়া এই চ্যানেলে আপনারা অনেক অনেক ভালো ভালো মিউজিক ভিডিওস দেখতে পাবেন। তার জন্য চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আরেকটা কথা, আমার ইন্টারভিউ দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অফকোর্স কোভিড প্রোটোকল মেনটেন করে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।